মুদিখানা দোকান থেকে চলছে বেআইনি মদের কারবার, প্রকাশ্যে বিক্রি হচ্ছে মদ, মদ কিনতে ভিড় করছেন সুরা প্রেমীরা। স্থানীয় কাউন্সিলর, আবগারি বিভাগ সকলেই নাকি অবগত রয়েছে অবৈধ এই ব্যবসা সম্পর্কে। একথা নিজ মুখেই স্বীকার করেছেন অভিযুক্ত দোকান মালিক। ঘটনাটি হুগলির উত্তরপাড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের শিবতলা এলাকার। ওই এলাকায় রাস্তার পাশেই দোকান রয়েছে বিষ্টু নাথ নামে এক ব্যক্তির। মুদিখানার দোকানে ব্যবসা করে তিনি সংসার চালান। এলাকার মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি কোনো রকম লাইসেন্স ছাড়াই অবৈধভাবে তার দোকান থেকে মদ বিক্রি করছে। এতে করে এলাকায় অসামাজিক কার্যকলাপ বাড়ছে। এর আগেও নাকি ওই ব্যক্তিকে সতর্ক করা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এক্ষেত্রে স্থানীয় কাউন্সিলর, পুলিশ, এমনকি আবগারি দপ্তর পর্যন্ত মদত রয়েছে বলে বিস্ফোরক অভিযোগ করছেন স্থানীয় এক ব্যক্তি। কাউন্সিলর ব্যবস্থা নিচ্ছে না কেন? কতদিন ধরে চলছে এই ব্যবসা? চলছে অনেকদিন ধরে, কিন্তু এখন ইদানিং বেশি চলছে। কাদের মদতে চলছে এই ব্যবসা? পুলিশের মদতে, আবগারি ডিপার্টমেন্টের মদতে, আর কাউন্সিলরের মদতে। কি চাইছেন আপনারা? আমরা এই যে এটা এই ব্যবস্থাটা উঠে যায়, অসামাজিক কাজটা। থ্যাংক ইউ। কোনো রকম লাইসেন্স ছাড়াই পাড়ার মুদিখানা থেকে অবৈধভাবে মদ বিক্রির ঘটনায় অবশ্য উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, বেআইনি কাজের বিরুদ্ধে সাধারণ মানুষ সংঘবদ্ধ হবেন, পুলিশ প্রশাসন পদক্ষেপ নেবে এবং পৌরসভার পক্ষ থেকেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখুন, যে কোনো বেআইনি কাজ, সেটা কারোর সাহায্য, সহযোগিতা অথবা কারো বিরোধিতা, যে কারণেই চলুক না কেন, বেআইনি কাজটা বেআইনি কাজ। পুলিশ এই ব্যাপারে নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে এবং আমার গোচরে যখন এসছে আমিও বিষয়টি পুলিশকে বলবো। মানুষের কাছে সমস্ত বেআইনি কাজটাই অপছন্দের এবং প্রশাসনিকভাবে আমরা যারা পৌরসভা পরিচালনার যাদের দায়িত্ব মানুষ দিয়েছেন, অথবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অথবা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, যেই হোক না কেন, আমাদের কাছে দায়িত্ব হচ্ছে যে যদি কোনো আনলফুল অ্যাক্টিভিটিস থাকে, তার যার যার দায়িত্ব, সেই দায়িত্ব অনুযায়ী সেই আনলফুল অ্যাক্টিভিটিকে বন্ধ করা, স্টপ করা, এটাই আমাদের কর্তব্য এবং দায়িত্ব। আমি আপনার মাধ্যমে শুনলাম এবং আপনাদের ভিডিও দেখলাম। আমি নিশ্চিতভাবে পুলিশের সঙ্গে কথা বলবো। উত্তরপাড়া শহর এমন একটি শহর যেখানকার মানুষ অত্যন্ত সচেতন মানুষ, তারা যে কোনো বেআইনি কাজ অপছন্দ করেন এবং নিশ্চিতভাবে আমিও অপছন্দ করি। আমরা সমস্ত বেআইনি কাজের বিরুদ্ধেই মানুষ সংঘবদ্ধ হবেন, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং পৌর প্রশাসনও এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব তার পালন করবে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-1476-04।